আসসালামু আলাইকুম আপু ভাইরা, আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমরা ভালোই আছি। কাছে কিংবা দূরে যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখছেন, ফাহাদ মম ব্লগিং চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আমি আজকে একদম ঝটপট একটি ইউনিক রেসিপি আপনাদের সাথে শেয়ার করতে চলে আসলাম। সেটা হচ্ছে গ্যাসের চুলায় পারফেক্টভাবে কীভাবে বাটার বন তৈরি করবেন, সেই রেসিপিটাই আপনাদের সাথে শেয়ার করব। দেখেন, এটা দেখতে যেরকম সুন্দর হয়েছে, এটা খেতেও কিন্তু অসম্ভব মজা। গড়ে তৈরি করেছে বলেই কিন্তু বেকারির চেয়ে কোন অংশে খেতে কম হবে না। সুন্দরভাবে যদি আমরা ঘরে এই বাটার বন তৈরি করতে পারি, তাহলে কিন্তু আর বেকারির বাটার বনের প্রয়োজন হয় না। একদম হাতের কাছে থাকা কিছু জিনিস দিয়ে ঝটপট ভাবে এই বাটার বনের রেসিপি, এই বাটার বনটা তৈরি করে নেওয়া যায়। দেখেন এটা কত সুন্দর সফট এবং কত সুন্দর হয়েছে, মাশাল্লাহ। দেখেন কত সুন্দর হয়েছে। আশা করি আমার এই রেসিপিটা আপনাদের কাছে ভালো লাগবে। ভালো লাগলে একটা লাইক দিবেন, বেশি বেশি করে আমার এই রেসিপিটা শেয়ার করে দিবেন। আর আপু ভাইরা, আমার এই ছোট্ট চ্যানেলটাকে যদি সাবস্ক্রাইব করে না থাকেন, অনুরোধ রইল আমার এই ছোট্ট চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে এরকম সহজ সহজ সুন্দর সুন্দর রেসিপিতে আমার চ্যানেলের পাশেই থাকুন। আর যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো কথা না বাড়িয়ে চলুন, এত সুন্দর রেসিপিটা কিভাবে কি দিয়ে তৈরি করেছি সেটা একটু দেখে নিই। বাটার বনটা তৈরি করার জন্য আমি এখানে 1.5 কাপ ময়দা নিয়ে নিচ্ছি, 2 টেবিল চামচ গুঁড়া দুধ দিয়ে দিচ্ছি, 3 টেবিল চামচ চিনি দিয়ে দিচ্ছি, 1 চা চামচ ইস্ট দিয়ে দিচ্ছি। কিন্তু 1 চা চামচ দিবেন, বেশি দেওয়া যাবে না, তাহলে কিন্তু গন্ধ আসবে। 1/4 চা চামচ লবণ দিয়ে দিচ্ছি, শুকনো ফুলগুলো একটু মিশিয়ে নেব। এখানে একটা ডিম ফেটে নিয়েছি, এখান থেকে 3 টেবিল চামচ ডিম দিয়ে দেব। ডিমটা দিয়ে দিয়েছি, এখন একটু মিশিয়ে নিয়ে কুসুম গরম পানি দিয়ে ডোটা তৈরি করে নেব। কুসুম গরম পানি দিয়ে দিচ্ছি। দেখি ডোটা তৈরি করতে কতটুকু পানি লাগে। আমি কিন্তু বাটার তেল এখন পর্যন্ত কিছু কিন্তু দেইনি। বাটার তেল ছাড়াই সুন্দর করে আগে ডোটা মুঠে নিতে হবে। ডোটাকে সুন্দর করে মুঠে নিয়েছি, দেখেন কত সুন্দর মসৃণ করে মুঠে নিয়েছি। এখন আমি এখানে 3 টেবিল চামচ রান্নার সয়াবিন তেল নিয়ে নিয়েছি। এখন আমি এটা একবারে দেব না, একটু একটু করে দেব, আর সুন্দর করে ডোটা আবার মুঠে নেব। এই যে সুন্দর করে মুঠে নিয়েছি, এখন উপর দিয়ে একটু তেল মাখিয়ে ডোটাকে রেস্টে রেখে দেব 40 মিনিট। এটা কিন্তু গরম জায়গায় রাখতে হবে ডোটা, তো যে কোনো একটা গরম জায়গায় রাখলেই হয়ে যাবে। হালকা পানি গরম করে সেটার উপরেও রাখতে পারেন, এবং কি রোদেও রাখতে পারেন। দ্রুতভাবে ডোটা ফোলার জন্য গরম জায়গায় কিন্তু রাখতে হবে। এখন আমি এটা 40 মিনিটের জন্য ঢাকনা দিয়ে ঢেকে গরম জায়গায় রেখে দেবো। এই যে ডোটা ফুলে ডাবল হয়ে গিয়েছে, আমি এখন একটু বাতাস বের করে একটু মুঠে নিয়ে এখন আমি ব্রেডটা তৈরি করে নেব। যে পাত্রে ব্রেডটা বসাবো সে পাত্রে একটু তেল মাখিয়ে নিয়েছি। এখন আমি ব্রেডের ডোটা এখানে দিয়ে দিচ্ছি। এই যে সুন্দর করে ব্রেডটা সেট করে নিয়েছি, এখন আমি একটু দাগ দিয়ে নিচ্ছি। এখন আমি এটা এভাবে ঢেকে 10 মিনিট রেস্টে রেখে দেবো। এই যে 10 মিনিটে ফুলে দেখেন আরো কত সুন্দর হয়ে গিয়েছে। আমি আবার একটু দাগ কেটে নিচ্ছি। এখন আমি এখানে ডিম ব্রাশ করে নিচ্ছি, ডিম ব্রাশ করে নিয়েছি। এখন আমি এখানে একটু সাদা তেল দিয়ে দিচ্ছি উপর দিয়ে। এখন আমি চুলায় চলে যাব ব্রেডটা করার জন্য। এই যে চুলায় আগে থেকে একটা হাঁড়ি বসিয়ে দিয়েছি, হাঁড়ির নিচে লেখালেখির একটা কাগজ দিয়ে দিয়েছি। এখন আমি একটা স্ট্যান্ড দিয়ে দিচ্ছি। হাঁড়িটা কিন্তু আমি 10 মিনিট ধরে হিট করে নিয়েছি, অবশ্যই হাঁড়িটাকে আগে হিট করে নিতে হবে। এখন আমি ব্রেডটা দিয়ে দেব। এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে ব্রেডটাকে 25 মিনিট কুক করে নেব। এই যে দেখেন মাশাল্লাহ, ব্রেডটা আমার কত সুন্দর হয়েছে। চুলায় বেক করেছি, তারপরে দেখেন মাশাল্লাহ কত সুন্দর হয়েছে, একদম ফুলকো তুলতুলে নরম হয়েছে। এখন আমি ব্রেডটা নামিয়ে ঠান্ডা করে নেব। ব্রেডটা ঠান্ডা হতে হতে ওইদিকে আমরা বাটারটা তৈরি করে নেব। বাটারটা তৈরি করার জন্য আমি এখানে 50 গ্রাম বাটার নিয়ে নিয়েছি। এখন আমি হ্যান্ডউইচ দিয়ে সুন্দর করে এটা ফেটিয়ে নেব। আমি একদম সহজ করে আজকে আপনাদের সাথে এই বাটার বনের রেসিপিটা শেয়ার করার জন্য হ্যান্ডউইচ দিয়ে কিন্তু আমি বাটারটাকে সুন্দর করে ফেটে নিচ্ছি। আমি 2 থেকে
3 মিনিট বাটারটাকে আগে ফেটিয়ে নেব। এই যে বাটারটাকে সুন্দর করে ফেটিয়ে নিয়েছি, এখন এই বাটারটার ভিতরে 1/4 কাপ সুগার পাউডার দিয়ে দিচ্ছি। এখানে আমি এটাও সুন্দর করে একটু মিশিয়ে নেব। এই যে সুন্দর করে মিশিয়ে নিয়েছি, এখন আমি এখানে একটু একটু করে দুধ মিলিয়ে নেব। এখানে আমি আধা কাপ দুধ নিয়ে নিয়েছি, দেখি কতটুকু দুধ আমার লাগে। একবারে দেবো না, একটু একটু করে দিয়ে সুন্দর করে মিশিয়ে নেব। দুধ যদি না দেন তাহলে কিন্তু চিনির কচকচানিটা থেকে যাবে, এর জন্য অবশ্যই এই বাটারটাতে দুধ দিতে হবে। আপনাদের কাছে যদি ইলেকট্রিক বিটার থাকে আপনারা কিন্তু ইলেকট্রিক বিটার দিয়েও এই বাটারটা তৈরি করে নিতে পারবেন। এত সুন্দর মতো বাটারটা আমার রেডি হয়ে গিয়েছে, আমি এখন বাটার বোনটা রেডি করে নেব। এই যে বাটার বোনটা নিয়ে নিয়েছি, আমি এখন সুন্দর করে একটু পিস পিস করে নেব। এতে সবগুলো ব্রেড আমি কেটে নিয়েছি, এখন আমি সুন্দর করে ব্রেড কাটার দিয়ে ব্রেডগুলো একটু কেটে নেব। এই যে ব্রেডগুলো সব কেটে নিয়েছি, আমি এখন বাটারটা লাগিয়ে নেব। এই যে পুরাপুরি কিন্তু পুরাপুরি কিন্তু ব্রেডগুলো কেটে নেওয়া যাবে না, একটু ঘুরিয়ে রাখতে হবে। এখন সবগুলো ব্রেডের ভিতরেই আমি বাটার দিয়ে নেব। সুন্দর করে এইভাবে এভাবেই আমি সবগুলো ব্রেডের ভিতরে বাটার দিয়ে নেব। সবগুলো ব্রেডে আমি বাটার দিয়ে নিয়েছি, দেখুন কত সুন্দর হয়েছে মাশাআল্লাহ। চুলায় যে এইভাবে বাটার বোন তৈরি করা যায় একদম সহজভাবে, এটা কিন্তু না করলে বিশ্বাসই করা যাবে না যে চুলায় এত সুন্দর করে বাটার বোনটা তৈরি করে নেওয়া যায়। দেখেন কত সুন্দর হয়েছে, এটা কিন্তু বেকারির চাইতে কোন অংশে কম হয় নাই। তো সুন্দর দেখা যাচ্ছে, আমরা যদি এত সুন্দর বাটার বোন যদি ঘরেই তৈরি করে নিতে পারি তাহলে কিন্তু আর বাইরের বাটার বোনের প্রয়োজন হয় না। একদম হাতের কাছে থাকা কিছু জিনিস দিয়ে ঝটপটভাবে এই বাটার বোনটা তৈরি করে নিলাম, তো সেটা তো দেখলেনই। তো আশা করি আমার এই বাটার বোনের রেসিপিটা আপনাদের কাছে ভালো লাগবে। ভালো লাগলে একটা লাইক দিবেন, বেশি বেশি করে আমার এই রেসিপিটা শেয়ার করে দিবেন। আর আপু ভাইরা আমার এই ছোট্ট চ্যানেলটাকে যদি সাবস্ক্রাইব করে না থাকেন, অনুরোধ রইল আমার এই ছোট্ট চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে এরকম সহজ সহজ সুন্দর সুন্দর রেসিপি পেতে আমার চ্যানেলের পাশেই থাকুন। আর যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। ভিডিওর নিচে যে লাল সাবস্ক্রাইব লেখা আছে ওখানে একটা ক্লিক করে দিবেন, পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিবেন, দিলে নোটিফিকেশন পেয়ে যাবেন আমি যে সুন্দর সুন্দর সহজ সহজ যেগুলো আপলোড দেবো সেগুলো সবার আগেই দেখতে পাবেন। তো আজকের মতো আমি বিদায় নিচ্ছি, আবার কোনো একটা রেসিপি সহজভাবে আপনাদের সাথে শেয়ার করার জন্য চলে আসবো। আপনারা সবাই অনেক অনেক ভালো থাকেন, আল্লাহ আমাদেরকে ভালো রাখুক। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।